এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, এবার রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল। সংবিধান চষে ফেলছে ঘাসফুল শিবির। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে যতটা অস্বস্তির কারণ ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূলের কাছে তার থেকে বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। আইন শৃঙ্খলা থেকে শুরু করে নারদাকাণ্ডে রাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তার, এমনকি কেন্দ্রের কাছে বিভিন্ন বিষয়ে রিপোর্ট পাঠানো, সব দিক থেকেই তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রতি মুহূর্তে সরকারের সঙ্গে তার দৌরত তৈরি হতে দেখা যাচ্ছে, আর এই পরিস্থিতিতে এখন রাজ্যপালের অপসারণের জন্য কার্যত উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, এই বিষয়টি বোঝাতে তৎপরতা গ্রহণ করছেন তারা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে রাজ্যপালের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে শাসক দল। তবে সত্যি কি রাজ্যপালের অপসারণ করা সম্ভব তৃণমূলের পক্ষে, তা নিয়ে লাখ টাকার প্রশ্ন থাকলেও সংবিধানের নানা দিক এবং খুঁটিনাটি বিষয় এখন থেকেই রপ্ত করতে শুরু করেছেন তৃণমূল নেতারা। কোন বিষয়কে হাতিয়ার করে রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড়কে পশ্চিমবঙ্গ থেকে সরানো যায়, তা নিয়ে চেষ্টার কমতি নেই তৃণমূল নেতা নেত্রীদের। জানা গেছে ইতিমধ্যে তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্তরে, সেই বিষয়কে হাতিয়ার করে রাজ্যপালকে সরানোর চিন্তাভাবনা শুরু করেছে তারা। বস্তুত রাজ্যপালকে অবসান করতে গেলে তার বিরুদ্ধে একটি প্রস্তাব আনতে হবে, যাকে সাবস্টেন্টিভ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজ্যসভা এবং লোকসভার বিভিন্ন রুল বুক খতিয়ে দেখে তার নজরে এসেছে তৃণমূল সাংসদ সুখেন্দু শিখর রায়ের, আর এই বিষয়টি নিয়েই এখন চিন্তাভাবনা শুরু করেছে ঘাসফুল শিবির। অন্যদিকে বিকল্প পন্থা হিসেবে রাজ্যপালের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে এই প্রস্তাব আনা যায়, তবে তা নিয়ে আদৌ আলোচনা হবে কিনা অধ্যক্ষের উপর নির্ভর করছে। সেদিক থেকে এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে বলেই মনে করছেন একাংশ। তাহলে রাজ্যপালকে সরানোর ব্যাপারে তারা যে উদ্যোগ নিয়েছেন তা কি বাস্তবে ফলপ্রসূ হবে? এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শিখর রায় বলেন, আমি রাজ্যপাল বলে সাংবিধানিক প্রতিষ্ঠান আমাকে যা খুশি করার অধিকার দেয়নি, আমি সব কিছুর ঊর্ধ্বে, ব্যাপারটা এমন নয়, আইন ও সংবিধান সব কিছুর ঊর্ধ্বে, তাই আইন ও সংবিধান মেনে চলতে সাংবিধানিক পক্ষগুলো দায়বদ্ধ, এর অন্যথা হলে গণতান্ত্রিকভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, সমালোচনা হবে, তাই রাজ্যপালের বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপ নেওয়াই যায়। তবে একাংশ বলছেন সংবিধান ঘেঁটে ঘুটেও তৃণমূল কার্যত হাঁপিয়ে উঠছে, রাজ্যপাল নিয়োগ করে কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে কেন্দ্রে যখন যে দল থাকে তখন তারা তাদের পছন্দ মতন ব্যক্তিকে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড়ের মেয়াদ রয়েছে 2024 সাল পর্যন্ত, কিন্তু এখন যেভাবে জগদীপ ধনখড় সক্রিয় হয়ে উঠছেন তাতে তৃণমূলের বিড়ম্বনা ক্রমশ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিড়ম্বনা কমিয়ে দিয়ে শাসক দলের এই আপত্তি এবং সংবিধানের এই বিষয়গুলোকে গ্রাহ্য করে জগদীপ ধনখড়ের অপসারণ আদৌ কতটা মেনে নেবেন তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। পাশাপাশি এই ব্যাপারে সংবিধানের যে নিয়মেই থাকুক না কেন তার জন্য সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষের সায় লাগবে, সেক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভায় অধ্যক্ষ তৃণমূলের পক্ষ থেকে আনা রাজ্যপালের অপসারণে সায় দেবেন না বলেই মনে করছে একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।